ক্রিকেট থেকে পাকাপাকি অবসরের ঘোষণা দিয়ে দিলেন সাবেক তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিজ আর স্পিন সুপারস্টার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালে আজ শনিবার দুপুরে বিসিবির মিডিয়া হাউস প্রাঙ্গণে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই তারকা ক্রিকেটারের বিদায় বেলায় তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সহ বোর্ড কর্মকর্তারা। নাফিজ আর রাজ্জাক জানান তাদের বিদায় বেলার অনুভূতি। Shahrir Nafis Ahmed, first Bangladeshi to score 1,000 runs in one ODI in a calendar year, if you remember, 2006. Our first T20 captain and also the youngest, and overall second youngest T20 captain ever, former vice captain. In 2006, Nafis was nominated for International Cricket Council Emerging Player of the Year, jini list A cricket-e 5,000 er beshi run korechen, ebong first class cricket-e 8,000 er beshi run. And who could forget that 138 against Australia? Please welcome Shahrir Nafis Ahmed. এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্বাগত তুলে দিচ্ছেন জনাব নাজমুল হাসান পাপন। ধন্যবাদ। এবং কোয়াবের পক্ষ থেকে স্বাগত তুলে দিবেন জনাব খালেদ মোহাম্মদ সুজন। সবাই মঞ্চে একটু অবস্থান করবেন। আমি আব্দুর রাজ্জাককে অনুরোধ করছি আমাদের সময় কম, একটু ছোট করে আপনার অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বোর্ড প্রেসিডেন্ট এবং সব কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আসলে স্পেশাল। নর্মালি আমি কথা বলতে গেলে বা কোথাও আসলে আমার এত প্রেশার হয়নি কখনো, মানে আমি একটু ইমোশনাল ভিডিওটা, কিন্তু তারপরে আসলে প্রত্যেকটা জিনিসেরই শেষ আছে, শেষ করতে হবে এবং ডেফিনেটলি দেখা যাবে যে আমাদের জায়গাতে অন্য কেউ আসবে, তো তাদেরকে জায়গা করে দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম যদি তাদের হেল্প লাগে সেই হেল্পের কাজেও আমাদের আসতে হবে, তো সেই চেষ্টা করব। এবং আমি তার মধ্যেও আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমার এত বড় ক্যারিয়ারের জন্য। একদম আমি যখন 13 ইয়ার্স ওল্ড, ফাহিম স্যার এবং ইমরান স্যার আমি বিকেএসপি স্টুডেন্ট ছিলাম, তো ওনাদের ইয়ে ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না এটা আসলে। আর অবশ্যই ক্রিকেট বোর্ড থ্যাঙ্কস এর মধ্যে অবশ্যই আসবে, বিকজ অফ আমি যখন থেকে বিকেএসপি থেকে বাইরে এসেছি তো ক্রিকেট বোর্ডের আন্ডারে চলে এসেছি, এটা আমি আই ওয়াজ ভেরি লাকি অ্যান্ড ফর্চুনেট যে ওই একটা কি বলে প্রসেসের মধ্যে আসতে পেরেছি এবং তারপর আস্তে আস্তে খেলা। এবং এই তো থ্যাংক ইউ। আমি আসলে খুব বেশি কিছু বলা আমার জন্য আসতে একটু কঠিন, মানে বিগ ডিসিশন ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, এবং দোয়া করবেন সবাই আমার জন্য। স্বাভাবিকভাবেই কিছুটা আবেগ আক্রান্ত, বাট রাজের জন্য একটা হাততালি শুনতে চাই। বাংলাদেশের বাহাতে স্পিন বোলিংটা এবং অনেক ম্যাচে অবদান রেখেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আব্দুর রাজ্জাক। শাহরিয়ার নাফিস, নাও ইটস ইওর টার্ন টু গেট ইমোশনাল। উপস্থিত মাননীয় সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বোর্ডের পরিচালক বৃন্দ, উপস্থিত গেস্ট, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বড় ভাই, ফ্রেন্ডস এবং ছোট ভাইরা, সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাতে চাই যে আমি প্রাউডলি বলতে পারি আমি বাংলাদেশ জাতীয় দলের জন্য ক্রিকেট খেলেছি, বাংলাদেশের জন্য ক্রিকেট খেলেছি এবং বাংলাদেশের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। সর্বপ্রথম আমি আমার প্যারেন্টসের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার বয়স যখন 10, আই টুক আ ডিসিশন যে আমি ক্রিকেট খেলতে চাই এবং ওনারা আমাকে সাপোর্ট করেছিলেন অত কম বয়সে। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই ওয়াইফ। আমরা ক্রিকেটারদের সব প্রফেশনাল অ্যাক্টিভিটিস মাঠে দেখি কিন্তু ফ্যামিলির উপর দেখি যায় এটা আমরা যাই না, সো আমার আপস অ্যান্ড ডাউনস সব সময় পাশে ছিল। স্পেশাল থ্যাঙ্কস আই লাইক টু থ্যাঙ্ক মাই কিডস। আমার ছেলে 13 বছর বয়স, আমার
পুরো ক্যারিয়ার দেখেছে আই এম ভেরি লাকি যে আমার ছেলে আমার খেলা দেখতে পেরেছে আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ইন লস আমার ফ্যামিলি পুওর ফ্যামিলি তারা সবসময় আমাকে সাহস জুগিয়েছেন 2000 সালে বিসিবির সাথে আমার পথ চলে আন্ডার 15 ন্যাশনাল টিমের সাথে তো আমি বিসিবির সমস্ত কোচেস ফিজিও ট্রেনার্স অফিসিয়ালস এবং গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ জানাতে চাই 1999 সালে আমি বাংলাদেশে ঢাকার ঘরোয়া ক্রিকেট শুরু করি তো ওই তখন থেকে যেসব টিমে আমি খেলেছি সেসব টিমমেটস অফিসিয়ালস কোচেস সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এতদূর আসার সাহস যোগানোর জন্য এবং সাপোর্ট করার জন্য স্পেশালি আমার ডিভিশন বরিশাল ডিভিশনের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আর এখানে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাই আপনাদের সাপোর্ট ছাড়া আমার ক্যারিয়ার এভাবে আসা সম্ভব হতো না আপনারা সবসময় আমার পাশে থেকেছেন সমালোচনা করেছেন আপনাদের সমালোচনা আমি আরো ভালো খেলেছি আশা করি ভবিষ্যতে আমার সাথে থাকবেন সবচেয়ে বেশি কৃতজ্ঞ বাংলাদেশের আপাম জনগণ যারা ফ্যান্স যারা আমাকে ভালোবেসেছেন আমাকে গালি দিয়েছেন আমাকে সাপোর্ট করেছেন আমাকে দোয়া করেছেন আমি রান পেয়েছি আরো হয়তো রান করতে পারতাম বাট মানুষের যে ভালোবাসা পেয়েছি এর চেয়ে বেশি ভালোবাসা পাওয়া মনে আমার পক্ষে সম্ভব ছিল না আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার যারা স্পন্সর ছিলেন যারা সাপোর্টার ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এরকম একটি অকেশনে বিদায়ের কথা বলার জন্য তারা এই সিচুয়েশনটা তৈরি করে দিয়েছেন এবং ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদেরকে ধন্যবাদ জানাতে চাই স্পেশাল থ্যাঙ্কস টু মাই চাইল্ডহুড কোচ ওয়াহিদুল গনি স্যার উনি আমাকে খেলোয়াড় তৈরি করেছেন এবং ভালো মানুষ সর্বশেষ সবসময় শিক্ষা দিয়েছেন এবং ওনার কারণে ক্যাথলিকে আসতে পেরেছে আমার জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ ক্রিকেট জন্য কাজ করতে পারি এবং মাঝে দেখা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ